হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেকনিক্যাল ছোটজি তো আমরা যদি বেশ কয়েকদিন আগে পিছিয়ে যাই বা জানুয়ারি মাসের শুরুর দিকে আমরা দেখতে পেয়েছিলাম হোয়াটসঅ্যাপে একটি ভয়ানক আপডেট নিয়ে এসেছিলো যে আপডেটের মধ্যে কিন্তু অনেক হোয়াটসঅ্যাপ দ্বারা ভুল বুঝে কিন্তু হোয়াটসঅ্যাপ ছেড়ে চলে গিয়েছিল অন্যান্য অ্যাপ্লিকেশনে বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ছেড়ে দিয়েছিল এবং হোয়াটসঅ্যাপকে কিন্তু অনেকজনা ভুল বুঝেছে তো আর ভয়ের কোনো কারণ নেই কারণ হোয়াটসঅ্যাপ নিজেই তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস আপলোড করেছে যে স্ট্যাটাসটা কিন্তু সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজাররা বা যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে সেই স্ট্যাটাসটি আমরা দেখতে পাচ্ছি সেই স্ট্যাটাসটা কী বলতে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কোম্পানির থেকে কিন্তু স্ট্যাটাসে বলতে চাইছে আপনার চ্যাটবাট অর্থাৎ আপনি যে সমস্ত বন্ধুদের সাথে কমিউনিকেশন করেন বা মেসেজ পাঠাপাটি করেন সে সমস্ত কিন্তু এন টু এন এনক্রিপ্টেড অর্থাৎ আপনি আর যাকে পাঠাচ্ছেন সে ছাড়া আর কেউ দেখতে পাবে না এতে কোনো ভয়ের কারণ নেই যে আপনার চার্ট বা আপনার মেসেঞ্জি কেউ পড়ে নিতে পারবে কোনো ভয়ের কারণ নেই এবং আরেকটি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসের মধ্যে বলা হচ্ছে আপনার লোকেশন কিন্তু শেয়ার করা হবে না বা আপনাদের লোকেশন কিন্তু ফেসবুকে দেওয়া হবে না এবং হোয়াটসঅ্যাপ আরেক একটি স্ট্যাটাস দিচ্ছে সেখানে বলা হচ্ছে আপনার কন্ট্যাক্ট কিন্তু ফেসবুকে দেওয়া হবে না অর্থাৎ আমাদের মোবাইলের মধ্যে যে সমস্ত ফোন নম্বর লোড আছে আমরা যে সমস্ত বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি সে সমস্ত কন্ট্যাক্টগুলো কিন্তু ফেসবুক দেখতে পাবে না বা ফেসবুকে দেওয়া হবে না এটি অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ বলছে এটা আমি নিজে বলিনি আমরাও তো অনেকে ভয় করছিলাম যে আমাদের ফোনের চাটবাট বা আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার ফেসবুককে দেখতে পাবে ফেসবুককে নিয়ে নেবে হোয়াটসঅ্যাপ কিন্তু অফিসিয়ালিভাবে এটা জানিয়ে দিল যে আপনার কন্ট্যাক্ট আপনার লোকেশন এবং হোয়াটসঅ্যাপের চাটবার ফেসবুকে দেওয়া হবে না আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ ট্যাপের মধ্যে গিয়ে দেখবেন সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ কোম্পানি থেকে একটি স্ট্যাটাস আপলোড করা হয়েছে যে স্ট্যাটাসটির মধ্যে এই আপডেটগুলি বলছে এটা কিন্তু আমি বলিনি হোয়াটসঅ্যাপ বলছে তো আপনারা যারা জানেন না অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এর মধ্যে ক্লিক করে আপনারা দেখে নেবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টি কি বলতে চাইছে আমি আশা করছি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ ইউজারদের মোবাইলে কিন্তু এই আপডেটটি চলে গেছে অলরেডি তো চলুন আর দেরি না করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে কি বলতে চাইছে আপনাদেরকে ক্লিয়ারলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে যে আমি দেখিয়ে দেব তো আশা করছি আপনারা এই আপডেটটি দেখার পর কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে ভালো লাগবে বা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চাইবেন হ্যালো বন্ধুরা আমি সব ছোটু এবং আপনাদের দেখছেন টেকনিক্যাল ছোটু জি ইউটিউব চ্যানেলতে চলুন শুরু করা যাক এই হলো ইউটিউব আর আপনি দেখছেন টেকনিক্যাল ছোটু জি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এখন আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেব তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপ আদৌ কি সত্যি তারা কি স্ট্যাটাস দিয়েছে তারা স্ট্যাটাসের মধ্যে কি বলতে চাইছে তো সবার প্রথম হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আছে স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমাকে একটি অপশান চলে আসছে যেখানে হোয়াটসঅ্যাপ নিজেই কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে তো এরপরে রিড করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপ যে স্ট্যাটাসটি দিয়েছে সেটি ওপেন করে নিলাম তো দেখুন এক নম্বর যে স্ট্যাটাসটি দিয়েছে সেখানে বলা হচ্ছে ওয়ে আর কমিটেড টু ইয়ার প্রাইভেসি অর্থাৎ আমরা আপনার গোপনীয়তা প্রতিশ্রুতিবদ্ধ তো হোয়াটসঅ্যাপ কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে আপনাদের প্রাইভেসি অর্থাৎ আপনাদের গোপনীয়তা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা গোপনীয়তা রাখবো তো এরপরে স্ট্যাটাসটি দেখা হোয়াটসঅ্যাপ দু নম্বর যে স্ট্যাটাসটি দিয়েছে সেখানেতে মূলত বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যান নট রিড অর লিসন টু ইয়ার পার্সোনাল কনভার্টেশন অ্যাজ দে আর এন টু এন এনক্রিপ্টেড অর্থাৎ হোয়াটসঅ্যাপ আবারও বুঝিয়ে দিচ্ছে যে হোয়াটসঅ্যাপ কখনোই পড়তে পারে না এবং শুনতে পারে না আপনার পার্সোনাল কনভারটেশন অর্থাৎ আপনি যে সমস্ত বন্ধুদের সাথে চাটবাট করেন বা ভয়েস সেন্ড করেন হোয়াটসঅ্যাপ কখনও পড়তে বা শুনতে পারে না যে আপনি পার্সোনালভাবে কী কথা বলছেন বা কী চাট করছেন তার জন্য কিন্তু এন টু এন এনক্রিপ্টেড আছে অর্থাৎ আপনি এবং আপনি যাকে পাঠাচ্ছেন সে ছাড়া কেউ কিন্তু আদার্স দেখতে পাবে না এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পায় না বা শুনতে পায় না এতে কোনো ভয় নেই হোয়াটসঅ্যাপ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নেক্সট তারপরে তিন নম্বর যে স্ট্যাটাসটি দিয়েছে সেটি দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ তিন নম্বর স্ট্যাটাসের মধ্যে যেটি বলছে হোয়াটসঅ্যাপ ক্যান নোট সি ইউর শেয়ারেট লোকেশন অর্থাৎ হোয়াটসঅ্যাপ কখনোই দেখে না যে আপনি কি লোকেশন শেয়ার করছেন যেমন ধরুন আপনি যদি কোনো বন্ধুকে আপনার কারেন্ট লোকেশান অর্থাৎ লাইভ লোকেশন শেয়ার করেন তাহলে হোয়াটসঅ্যাপ এটি কখনোই দেখে না যে আপনি কী লোকেশান শেয়ার করলেন বা আপনি কোথায় আছেন আপনার লোকেশান কিন্তু হোয়াটসঅ্যাপ কখনোই দেখে না এরপর চার নম্বর যে স্ট্যাটাসটি দিয়েছে সেটি দেখে নেওয়া যাক সেটিতে মূলত বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ ডাজ নট শেয়ার ইয়ার কন্ট্যাক্ট উইথ ফেসবুক অর্থাৎ হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে কোনো দিন ভাগ করে না আপনার কন্ট্যাক্ট যেমন ধরুন আপনার হোয়াটসঅ্যাপে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আছে বা আপনি যাদের সাথে চাটবাট করেন সে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ কোনো দিন ফেসবুকের সাথে শেয়ার করে না এখানে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল তো দেখতে পেলেন হোয়াটসঅ্যাপ কিন্তু পরিষ্কার স্ট্যাটাসের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে জানিয়ে দিলো অ্যানাউন্স করে দিল যে তাদের হোয়াটসঅ্যাপ কখনোই এ সমস্ত ডেটাগুলো তারা নেয় না তো এরপরে আমরা তিনটি আপডেট আরেকবার এক কথায় বুঝে নেব যেমন হচ্ছে সর্বপ্রথম যেটিতে বলো হোয়াটসঅ্যাপ কোনো দিনই আপনার কথোপতক বা কনভার্টেশন দেখতে পায় না বা শুনতে পায় না এর ফলে আপনাদের কোনো ভয়ের কারণে আপনারা কিন্তু নির্ভয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন তো বলে দিচ্ছে যে আপনাদের কথোপতক বা কনভারটেশন দেখতে পাবে না তাছাড়া আপনাদের লোকেশান এবং আপনাদের ফোনে কনট্যাক্ট হোয়াটসঅ্যাপ কোনো দিন দেখে না অর্থাৎ ফেসবুককে কোনো দিন কিন্তু হোয়াটসঅ্যাপ দেয় না কন্টাক্ট এবং লোকেশন তো অনেকে হয়তো হোয়াটসঅ্যাপ ছেড়ে চলে গেছেন এই আপডেটটি শোনার পর তো তারা চাইলে হোয়াটসঅ্যাপ আবারও ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপ কোনো দিন আপনাদের এই সমস্ত ডেটা নেয় না পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এটা আমি বলিনি হোটে হোয়াটসঅ্যাপ বলছে তো আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নির ভয়ে ব্যবহার করতে পারেন এর ফলে কোনো প্রবলেম হবে না হোয়াটসঅ্যাপ জানিয়ে দিল তো ভিয়ার্স এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে অ্যানাউন্স অর্থাৎ আপডেট দিল হোয়াটসঅ্যাপ এই ধরনের ডেটা তারা কোনোদিনই কালেক্ট করে না তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের এই হোয়াটসঅ্যাপের আপডেটটি ভালো লেগেছে তো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন